যারা চাকরি করেন গ্রামের বাড়িতে জায়গা আছে, তারা চাইলেই কিন্তু মেহগনি চারা রোপণ করতে পারেন, এবং আপনার অগোচরেই একদিন এসে দেখবেন যে আপনার এখান থেকে 25 থেকে 30 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন বাগান করবেন তখন 8 থেকে 10 বছর আপনি ফল পাবেন না, পেলেও সেটা সীমিত। আমি প্রায় 350টি চারা রোপণ করি, মেহগনি চারা, সবগুলোই সুস্থ আছে আমার, এগুলো খুব ভালো অবস্থায় আছে। এবং এই চারাগুলো সুস্থ রাখার জন্য অনেক কাজ করি, বিশেষ করে সেগুলোতে ছত্রাকনাশক স্প্রে এবং এর গোড়ায় সার দেয়া, পানি দেয়া, এবং বর্ষাকালে শুধুমাত্র ছত্রাকের আক্রমণ কিংবা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য কীটনাশক স্প্রে করি। তো আমি আজকে দর্শকদের জানাবো যে কোন প্রেক্ষাপটে আসলে আমি মেহগনি চারা লাগাই। অনেকেই ভাবতে পারে যে আম গাছ, লিচু গাছ বা অন্যান্য যে গাছগুলো আছে আমাদের ফল প্রদানকারী গাছ, সেগুলোর বাগান না করে আমি কেন মেহগনি চারায় উদ্বুদ্ধ হলাম এবং এগুলোর পিছনে কেন এত সময় ব্যয় করতেছি, তো আমি দর্শকদের সেই বিষয়গুলো আজকে জানাবো। মেহগনি চারা মূলত বড় হতে একটু সময় বেশি লাগে, প্রায় 15 থেকে 20 বছর সময় লাগে। আমরা যদি কমপক্ষে 15 বছর ধরি তাহলেও কিন্তু সেটা কম সময় না, কিন্তু যারা হচ্ছে চাকুরিজীবী কিংবা শিক্ষার্থী তাদের তো যত্ন করার জন্য, নিয়মিত দেখাশোনার জন্য সময় থাকে না। তারা অন্যান্য বাগান করলে, জানি যে আম চারা বা লিচু চারা রোপণ করে যে বাগান তৈরি করা হয় সেখানে কিন্তু 15 থেকে 20 দিন কিংবা 2 মাস 3 মাস পর পর সেখানে স্প্রে করতে হয়, পানি দিতে হয় এবং ব্যাপক যত্নের প্রয়োজন। আসলে যাদের সময় কম তারা যদি অনেক বেশি অ্যামাউন্টের ইনকাম করতেছে তাহলে আমি মনে করি যে মেহগনি চারাটা তাদের জন্য বেস্ট, কারণ মেহগনি চারায় নিয়মিত যত্নের প্রয়োজন হয় না। চারা রোপণের সময় সার, কীটনাশক, ভিটামিন প্রদান করে কিন্তু চারা রোপণ করা যায় এবং পরবর্তীতে শুধুমাত্র কয়েক মাস পর পর কীটনাশক স্প্রে করলেই কিন্তু হয়ে যায়। বছরে যদি খুব খরা প্রবণ অঞ্চল না হয় তাহলে পানি দিতে হয় না, বর্ষার মৌসুমে যে পানি আকাশ থেকে হয় সেটা দিয়েই কিন্তু মোটামুটি গাছটা সার্ভাইভ করতে পারে। এই জন্য আবার মেহগনি চারার যে চারা লাগানোর পর যে উদ্ভিদটা হবে বড় মোটা সেটার অনেক দাম। আমরা যদি চিন্তা করি, আমাদের যেহেতু বাড়ি দিনাজপুরে, আমি এখান থেকে দেখতে পারি যে মোটামুটি অন্য চারা, অন্য যে আম গাছ বা কাঁঠাল গাছ, লিচু গাছ, এগুলার যে গুল্ম অংশটা সেটার কিন্তু সেই অনুযায়ী দাম হয় না, খুব কম দামেই বিক্রি করতে হয় আমাদের। অর্থাৎ ফলের দাম আছে কিন্তু গাছের দাম নাই। আবার মেহগনি চারার কথা যদি বলি, এখান থেকে যে কাঠ হয় সেই কাঠের অনেক দাম, কমপক্ষে 15 বছর পর 10,000 টাকা করে একটি চারা বিক্রি হবে, মানে একটি গাছ আমরা বিক্রি করতে পারবো। এবং পরবর্তীতে দেখা যায় যে কিছু গাছ 20,000 15,000, অর্থাৎ গড়ে 15,000 করে যদি বিক্রি করি তাহলে 350টা গাছে আমার অনেক টাকা দাঁড়াবে, অর্থাৎ 35 থেকে 40 লক্ষ টাকা। তো এই অ্যামাউন্টটা পেতে গেলে আমাদের লিচু গাছ বা আম গাছ থেকে প্রায় প্রতি বছরই যত্ন করতে হবে এবং এর পিছনে লেগে থাকতে হবে, এবং হিউজ একটা টাইম আমাদের নষ্ট হয়ে যায়। সেই টাইমটা নষ্ট হবে না, এবং আম গাছ লিচু গাছের চেয়েও কিন্তু লাভ করা যাবে মেহগনি গাছ থেকে। হ্যাঁ, এটা ঠিক যে আম গাছ লিচু গাছ 50-60 বছর পর্যন্ত বা 100 বছর 200 বছর পর্যন্ত ফল দিবে, কিন্তু হ্যাঁ এটাও তো ঠিক যে এটার পিছনে যে শ্রম, যে মেধা দিতে হয় সেটা কিন্তু মেহগনি গাছে দিতে হয় না। এবং এখানে শুধুমাত্র আমরা আরেকটা ব্যাপার, যদি কোনো কারণে আমাদের ফল না আসে আমাদের আম বাগান বা লিচু বাগান থেকে তাহলে কিন্তু কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়, এবং যেহেতু মেহগনি গাছে ফল পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আমরা কাঠকেই সামনে রেখে এটা করতে পারি। এবং এমন কোনো গাছ নেই যেখান থেকে কাঠ পাওয়া সম্ভব না, মেহগনি গাছ থেকেও কাঠ পাবো এবং কম বেশি যাই হোক না কেন একটা ভ্যালু আমরা পাবো সেখান থেকে। যারা চাকরি করেন গ্রামের বাড়িতে জায়গা আছে তারা চাইলেই কিন্তু মেহগনি চারা রোপণ করতে পারেন, এবং আপনার অগোচরেই একদিন এসে দেখবেন যে আপনার এখান থেকে 25 থেকে 30 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন বাগান করবেন তখন 8 থেকে 10 বছর আপনি ফল পাবেন না, পেলেও সেটা সীমিত, এবং আর 10 বছর পর যে ফলটা পাবেন সেটাও কিন্তু খুব লাভজনক হবে না। এবং আমরা জানি যে ফল বাগানের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন এক টপ গটের কারণে আমাদের ফল হয় না, বা মুকুল আসার পর সেটা নষ্ট হয়ে যায়, পাথর পড়ে, তো অনেক কারণেই নষ্ট হতে পারে, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি। তো আমি মনে করি যে মেহগনি গাছের ক্ষেত্রে রিস্ক আছে কিন্তু সেটা খুবই সামান্য, একেবারেই সাইক্লোন বা ঘূর্ণিঝড় না আসলে মেহগনি গাছের তেমন ক্ষতি হয় না, এবং যদি ভাঙা গাছও হয় সেটার একটা মূল্য পাওয়া যায়। কিন্তু আমরা জানি যে আম গাছ, কাঁঠাল গাছের গাছ হিসাবে বা কাঠ হিসাবে কোনো দাম নেই, শুধুমাত্র ফলের দাম রয়েছে।
যেহেতু দিনাজপুর একটা কৃষি প্রধান অঞ্চল, তাই আমি চাই না যে কৃষি জমির পরিমাণ কমে যাক, এবং অন্যান্য যে কৃষি পণ্য সেগুলোরও অনেক মূল্য, তাই আমি কৃষি জমিকে কমিয়ে বর্তমানে দেশের যে অবস্থা, আমাদের কৃষি জমির পরিমাণ দিন দিন কমতেছে, তো সেক্ষেত্রে আমি জমির পরিমাণ না কমিয়ে আমি আলে 8 থেকে 10 হাত পরপর আমি এই চারাগুলো রোপণ করি, যাতে আমার এই চারাগুলো খুব সহজেই মোটা তাজা হয়। এবং শুধু তাই নয়, এর ফাঁকে ফাঁকে আমি একটি করে ইউক্যালিপটাসের গাছ রোপণ করি। আমি জানি যে ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর, তারপরও এটা খুব শর্ট সময়ের জন্য, 4 থেকে 5 বছর পরে এগুলোকে কেটে ফেলবো এবং মেহগনি চারা থাকবে, তাতে করে আমি মনে করি যে আমি আরও বেশি লাভবান হব। তো যারা এরকম মেহগনি চারা লাগাতে চান এবং মেহগনি কাঠ বিক্রি করতে চান পরবর্তীতে, তাদেরকে আমি বলবো যে এটা খুবই একটা ভালো উদ্যোগ হবে, আপনারা চাইলেই এরকম উদ্যোগ গ্রহণ করতে পারেন।